वेलकम स्टूडेंट्स, आज हमें जो थायरॉक्सिन जो विपाकीय कार्य नियंत्रण सम्पर्क आलोचना कर आज के तीन नम्बर पॉइंट आलोचना करब जेटा हलो जकृत एवं पेशीते संचित ग्लाइकोजेन थेके ग्लूकोज प्रस्तुति। আমরা জানি যে আমাদের দেহে যে অতিরিক্ত খাবারটা সেই অতিরিক্ত খাবারটা যকৃত এবং পেশিতে জমা থাকে এবং যকৃত এবং পেশিতে যেমন তেমনভাবে জমা থাকতে পারে না শর্করা জাতীয় যে খাদ্যগুলি এবং যকৃত এবং পেশিতে সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এই থাইরক্সিন হরমোন যেহেতু বিপাকের হার বাড়ায় তাই এ কি করে ওই যকৃত এবং পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজে রূপান্তর করে। তাহলে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি এই প্রক্রিয়াটাকে কি বলে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এই থাইরক্সিন হরমোনটা এই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াতে সাহায্য করে। এই গ্লাইকোজেনোলাইসিস নামটা কিভাবে এসেছে? গ্লাইকোজেন, গ্লাইকোজেনো এই কথাটা এসেছে গ্লাইকোজেন থেকে, আর লাইসিস, লাইসিস মানে বিশ্লিষ্ট করা বা ভেঙে দেওয়া। যেহেতু গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে তাই এই প্রক্রিয়াটার নাম গ্লাইকোজেনোলাইসিস। এবং আমাদের যে আলোচ্য হরমোন থাইরক্সিন হরমোন এই গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়াতে যকৃত এবং পেশি থেকে গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করে।